বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি ইউটিউবটা ওপেন করলাম, কিন্তু ইউটিউবের কোনো ভিডিওই শো হচ্ছে না। তাহলে আমি ভিডিওটা প্লে করব কি করে? বন্ধু, ভালো করে তাকিয়ে দেখো উপরের দিকে, আমার ইন্টারনেট কানেকশান কিন্তু অন আছে, তবুও কোনো ভিডিও শো হচ্ছে না। না, স্পিডও ঠিক আছে, নেট কানেকশান যে স্লো আছে এমন কোনো ব্যাপার না। আর হ্যাঁ, আমি ইউটিউব অ্যাপ্লিকেশানটা গুগল প্লে স্টোর থেকে আপডেটও করেছি, তবুও কোনো ভিডিও শো হচ্ছে না বা কোনো ভিডিও দেখতেই পাচ্ছি না। তাহলে এই সমস্যা কীভাবে সমাধান করব? তবে বন্ধু, আমরা একটু ওয়াইফাই নিয়ে দেখব যে আমাদের ইউটিউবের ভিডিওটা প্লে হয় কি না। তাহলে চলো, আমার এই নিজের এই ফোনের ইন্টারনেট কানেকশানটা অফ করে দিই এবং ওয়াইফাইটা অন করে দিই। এই আমি ওয়াইফাই অন করে দিলাম, একটুখানি অপেক্ষা করব। বন্ধু, ভিডিওর সঙ্গে থাকো, আমার ভিডিওটা শো হচ্ছে কি না দেখে নিই। তো আমি ইউটিউবের মধ্যেই আছি। হ্যাঁ বন্ধু, দেখো খুব তাড়াতাড়ি ইউটিউবের ভিডিওগুলো শো হয়ে গেল এবং আমার মনে হয় ভিডিওটা প্লে করলে প্লে হবে। তো চলো একটা ভিডিও প্লে করি, যে কোনো একটা ভিডিও। তো এই যে এই ভিডিওটা আমি প্লে করলাম, তো দিব্যি দেখো ভিডিওটা প্লে করলাম, প্লে হলো। তো ওয়াইফাই থেকে হলো, কিন্তু ডাটা কানেকশান থেকে, নিজের ফোনে নেট কানেকশান থেকে ভিডিওটা প্লে হলো না। তো কেন হলো না, কী কারণে হলো না, কোন সেটিংস অফ আছে, তা আমি এই ভিডিওটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকো। আমি ওয়াইফাই কানেকশান অফ করে দিয়েছি এবং নিজের ফোনের নেট কানেকশান বা ডাটাটা আমি অন করে নিলাম। অন করে নিয়ে এখন আমি হোম করে নেব। তো চলো। তো বন্ধু, এই আমি হোম করলাম। হোম করার পর তোমরা তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশানটা খুঁজে নেবে, আমার সামনেই আছে। তো এটাকে আমি লং প্রেস করব, চেপে ধরে রাখবো। তারপরে সববার নিচে দেখো অ্যাপ ইনফো আছে, ওই অ্যাপ ইনফোতে আমি টাচ করব। টাচ করলে সববার ওপরে তোমরা দেখতে পাচ্ছ স্টোরেজ আছে, স্টোরেজের নিচে ডাটা ইউসেজ আছে, ওই ডাটা ইউসেজে আমি টাচ করব। তো এই ডাটা ইউসেজে আমি টাচ করলাম। টাচ করার পর একটু নিচের দিকে নামবো। নিচের দিকে নামলে ভালো করে দেখো তোমরা, এখানে আমার মোবাইল ডাটা অফ হয়ে আছে, তাই আমাদের ইউটিউব ভিডিও শো হচ্ছে না বা প্লে হচ্ছে না। তো বন্ধু, তোমরা দেখতেই পেলে সমস্যাটা কী, আমাদের মোবাইল ডাটা অফ হওয়ার কারণে আমাদের এই সমস্যাটা হয়েছিল। তাহলে চলো মোবাইল ডাটাটা আমরা অন করে নিই। এই আমি মোবাইল ডাটাটা অন করে নিলাম, এখন আমরা ব্যাক করে নিতে পারি কিংবা হোম করে ইউটিউবটাকে অন করতে পারি আবার পুনরায়। তো এই আমি ব্যাক করে নিচ্ছি, ব্যাক করে নিয়ে আবার ইউটিউবটাকে ওপেন করে নেব। এই আমি ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে অন করলাম। তো চলো একটা ভিডিও অন্তত প্লে করে দেখাই। তো দেখছো বন্ধু, ভিডিও প্লে হয়ে গিয়েছে। তো ভিডিওটা আমি বন্ধ করে দিলাম। বন্ধু, এই ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।